শপিং মল, সিনেমা হল, ইনডোর স্টেডিয়াম, শহরের এইসব জনবহুল জায়গায় রোজ ভিড় করেন বহু মানুষ। তাই এই বিশেষ জায়গাগুলোর নিরাপত্তা বাড়াতে উদ্যোগী দুর্গাপুর পৌরসভা। রাজ্য সরকারের গ্রিন সিটি প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ এই জায়গাগুলিতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। পৌরসভা সূত্রে খবর, পৌরসভার শপিং মল, সুহট্ট, সিধুকানো, ইন্ডোর স্টেডিয়াম, সৃজনী সিনেমা হল, অঙ্গদপুর জল প্রকল্প ও অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর মধ্যে সিনেমা হল ও ইন্ডোর স্টেডিয়ামে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এগুলো আমাদেরই ডিএনসির সম্পত্তি, তো সুতরাং সেটা যাতে সঠিকভাবে রক্ষিত হয়, সেখানে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এটা দেখা আমাদের কর্তব্য। এটা আমাদের গ্রিন সিটি মিশনের আন্ডারে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছিলাম, সেইভাবেই কাজগুলো করা। পুরসভার এই উদ্যোগে খুশি বণিক সভা। দুর্গাপুরের নিরাপত্তার স্বার্থে তারাও এরকম কাজে সামিল হতে আগ্রহী। খুব শুভ উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। আমাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতা লাগে তো আমরা ডেফিনেটলি আমরা একদম এক কথায় রাজি, কারণ এটা সমাজের জন্য সত্যি আজকের দিনে খুব বেশি রকম দরকার। পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক মোদে। নিরাপত্তার স্বার্থে এই সিসি ক্যামেরা অনেক কাজে আসবে বলে আশাবাদী তিনি। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।